হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ডায়েরিজ। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি হোম রেমেডি ফেস প্যাক ইউজ করে দেখাবো। তার আগে দেখে নাও আমার এই ফেস প্যাকটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। অবশ্যই ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকের ফেস প্যাকটা তৈরি করব। তো ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এই আলুর যে জুসটা সেটা আমার লাগবে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো দই। এরপরে আমি দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানটাতে এক চামচ মতো আলুর রস। তোমরা চাইলে আলুর রসটা আরও একটু বেশিও ইউজ করতে পারো। তো এরপরে আমি দেব বেসন। তো বেসন তোমরা জানো স্কিনের জন্য খুবই ভালো। তো আমার এখানটাতে আরও একটু দই লাগবে, তো সেই জন্য মোট আমি এখানটাতে দু চামচ দই ইউজ করেছি, আর দিয়েছি এখানটাতে তিন চার ফোঁটা অ্যালোভেরা জেল। আর এটাকে ভালো করে মিক্স করার জন্য আমি ইউজ করছি গোলাপ জল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। তার আগে আমি বলে রাখি হলুদ আমি এখানটাতে ইউজ করেছি। তোমরা সবাই জানো হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ করে, আর দই দই স্কিনের জন্য খুবই ভালো। তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অয়েলি এবং ড্রাই যে কোনো স্কিনেই কিন্তু এই ফেস প্যাকটা তোমরা ব্যবহার করতে পারো। তো এই ফেস প্যাকটা আমি ভালো করে ফুল ফেসে এবং নেকে ভালো করে ইউজ করে আমি রেখে দেবো 20 মিনিট মতো। 20 মিনিট মতো রেখে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তার আগে এই ফেস প্যাকটা ইউজ করার আগে স্কিনটাকে ভালো করে কিন্তু জল অথবা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, নোংরা স্কিনে কিন্তু ইউজ করা যাবে না। তো এই ফেস প্যাকটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে যে ডার্ক স্পট সেগুলো রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনের পিম্পলের সমস্যাটাও সমাধান হয়ে যাবে আস্তে আস্তে। তো এই তো এবারে 20 থেকে 25 মিনিট পরে আমি একটা ভেজা রুমালের সাহায্যে মুখটাকে মুছে নিচ্ছি। তো যদি তোমাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।